হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বেসিক্যালি নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে সিপাহী বা জিডি পদের জন্য, পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে রিকোয়েস্ট করবো, আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকুন এবং সকল নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান সকল নিয়োগ বিজ্ঞপ্তির। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা, বেতন, স্কেল, বয়সসীমা যদি আমি একটু হাইলাইট করে বলি, আপনার এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ইন্টার পাস করতে হবে। তার মধ্যে এসএসসি তে আপনাকে কমপক্ষে 3 থাকতে হবে জিপিএ, এবং এইচএসসি তে কমপক্ষে 2.5 পেয়ে আপনার পাস করতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 2015 সালের বেতন স্কেল অনুযায়ী 9,000 থেকে 21,800 এই স্কেলে বেতন পাবেন। এর সাথে আপনি বাড়ি ভাড়া, বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য হবেন। বয়সসীমার ক্ষেত্রে বলা হচ্ছে যে 11 নভেম্বর 2022 তারিখে আপনাকে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 12/11/1999, তার মানে নভেম্বরের 12 তারিখ থেকে নভেম্বর 2004 সালের 11 তারিখের মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, তারপরে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে, এবং নিগুষ্টি যদি হয়ে থাকেন তাহলে উপজাতি বা নিগুষ্টি হলে 5 ফিট 4 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে সাধারণের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, এবং নিগুষ্টি উপজাতি হলে আপনাকে 5 ফিট হইতে হবে। ওজনের ক্ষেত্রে বলা হচ্ছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 50 কেজি, এবং যদি নিগুষ্টি হন সেক্ষেত্রে আপনাকে 47 কেজি হলে হবে। আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে বলা হচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য 47 কেজি, এবং নিগুষ্টি হলে আপনাকে 43 কেজি হলেই হবে। বুকের মাপ নর্মাল অবস্থা পুরুষের ক্ষেত্রে 32 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি, নিগুষ্টির ক্ষেত্রে এটা 30 থেকে 32-এর মধ্যে হলে হবে। আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 28 ইঞ্চি, এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি আপনাকে 6/6 বোধ পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই হতে হবে। এখানে একটা কন্ডিশন আছে, আপনাকে বৈবাহিক অবস্থা হতে হবে অবশ্যই, অবিবাহিত কোনো তালাক প্রাপ্ত হলে হবে না। এবং একটা জিনিস খুব সুন্দর করে বলে দেওয়া আছে, মহাপরিচালক সাহেব যদি মনে করে যে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে এবং জেলা কোটা কম বেশি করতে পারে। ভর্তির স্থান এটা অবশ্যই SMS এর মাধ্যমে জানাই দেওয়া হবে। জেলা কোটা সবাই জিডি পদের আবেদনের জন্য এটা কোটা সংরক্ষিত থাকবে জেলা ওয়াইজ, তো সেটা পেয়ে যাবেন। আপনাকে SMS এর জন্য বোর্ডের যে সংক্ষিপ্ত কোড, সেটা কিন্তু এখানে কিওয়ার্ড গুলা খুব সুন্দর করে দেওয়া আছে। আমি ভিডিও ডিসক্রিপশনে মূল যে সার্কুলার সেটা দিয়ে দিব, সো দ্যাট আপনি খুব ইজিলি এখান থেকে বুঝতে পারেন। অথবা আপনি কমেন্ট করে দিতে পারেন যে আপনি কোন বোর্ড এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, আমরা তাহলে আপনার কমেন্টের রিপ্লাইয়ে আপনার কোডটা দিয়ে দিব। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু 26 মে 2022 তারিখ থেকে 10 ঘটিকা হইতে 4 জুন 2022 তারিখ 24 ঘটিকা পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনি প্রিপেইড টেলিটক প্রিপেড মোবাইল ফোন দিয়ে ইংরেজি SMS এর প্রেরণ করার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। SMS এর রেজিস্ট্রেশন করার নিয়মাবলী, প্রথমে যেটা করতে হবে, আপনাকে BGB লিখে স্পেস দিতে হবে, HSC পাস ইয়ার, HSC কোন সালে পাস করেছেন সেই পাস ইয়ার দিবেন, তারপরে HSC বোর্ডের কিওয়ার্ড, আপনার যে বোর্ড সেই বোর্ডের কিওয়ার্ডটা দিবেন, তারপরে স্পেস দিয়ে HSC রোল, তারপরে স্পেস দিয়ে SSC পাস ইয়ার, তারপরে স্পেস দিয়ে SSC যে বোর্ড সেই বোর্ডের কিওয়ার্ড, তারপরে SSC রোল নাম্বার দিতে হবে, দেন হোম ডিস্ট্রিক্টের কোড দিয়ে উপজেলার নেম দিয়ে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। সো আমার মনে হয় এটা খুবই সাধারণ, আপনি ভিডিওটা পজ করে এখানে সুন্দর করে প্রসেসটা দেখে নিতে পারেন কিভাবে আসলে আপনাকে আবেদন করতে হবে। আর উদাহরণ খুব সুন্দরভাবে এখানে একটা দেয়া আছে কিভাবে এটা আপনাকে করতে হবে। সো আপনারা চাইলে এটা করতে পারেন, আর কোনো যদি সহযোগিতা লাগে ডেফিনেটলি আপনারা এটা আমাদের কমেন্টে জানাবেন। সো বন্ধুরা, যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে পিন প্রাপ্তির 150 টাকা আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদানের নিয়মে এখানে সুন্দর করে দেওয়া আছে, BGB স্পেস ES স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, তারপরে অ্যানি অপারেটর থেকে হতে পারে, যে কোনো নাম্বার আপনি দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার হিসেবে, তারপরে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। ভর্তি কার্যক্রম বাবদ 150 টাকা কর্তন করা হবে। বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেড মোবাইল ব্যালেন্স SMS অবশ্যই 160 টাকা থাকতে হবে, কারণ এটা এখানে ভ্যাট ট্যাক্স আছে। সো আপনাকে এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়বার SMS পেলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আসলে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে। সো বন্ধুরা, এখানে আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে যে এখানে যে জিনিসগুলো ভর্তির সময় অবশ্যই আপনাকে সঙ্গে আনতে হবে সেই জিনিসগুলো আমরা এখন কথা বলবো। SSC HSC সমমান পরীক্ষার মূল সনদপত্র বা প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধানের নিকট হতে আপনার যে প্রশংসাপত্র, সেটা অবশ্যই আপনাকে আনতে হবে।